আজকে সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনার মিস্টার হর্ষবর্ধন সিংহ বেগম খালেদা জিয়ার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এসেছিলেন। তার সাথে ছিলেন ডেপুটি হাইকমিশনার ডক্টর আদর্শ সোয়াইকা, ফার্স্ট সেক্রেটারি পলিটিক্যাল রাজেশ উলকে এবং দ্বিতীয় সচিব মনুস্মৃতি, মিস মনুস্মৃতি। এটা আপনারা জানেন যে ভারতীয় হাইকমিশন বেশ কয়েকদিন আগে এসছেন, উনি নানান কাজে ব্যস্ত ছিলেন, আজকে উনি এসছেন। উনি জাস্ট এতে একটা সৌজন্য সাক্ষাৎ ছিল, আমাদের পক্ষে ছিলেন আমাদের বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নতুন স্ট্যান্ডিং কমিটি মেম্বার মিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আমি সাবিউদ্দিন আহমদ। এই এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল। থ্যাংক ইউ।